সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার মদন থানার গোবিন্দশ্রী গ্রামে। এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা জনাব এনামুল সাহেব আজ প্রায় 20-25 বছর ধরে হাঁস লালন পালন করছেন এবং এই হাঁস লালন পালন করে উনি আপনার বাড়ি করেছেন, কিছু জমি জমা কিনেছেন, ছোট ভাই বোনদের বিয়ে দিয়েছেন এবং বাড়িতে ওনার দুটি বিদেশি গাভীও রয়েছে। তো ওনার এই হাঁসের খামারটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। চলুন ওনার খামারটি ঘুরে দেখি এবং জনাব এনামুল সাহেবের সাথে কথা বলে ওনার খামারটি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন কথা বলবো জনাব এনামুল ভাইয়ের সাথে। এনামুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আপনার এই যে আপনার খামার, হাঁসের খামারে এগুলো তো ডিম পাড়ার হাঁস, এখন হাঁস আছে কতগুলা? 1,000-1,200 আছে, মানে 1,000-1,200 আছে আর কি। এগুলো আপনার নিয়ে আসছিলেন কতদিন বয়সের হাঁস? এটি আপনার এই 4 মাস থাকতে আপনি নিয়ে আসছেন, মানে অন্য খামারই এই 4 মাস পালছে? আচ্ছা, তখন আপনি কত করে আনছিলেন আপনার? 41 কি, মানে 100-এর দাম 41,000 টাকা, মানে প্রায় আপনার 400 টাকা করে পড়ছে পার হাঁস। মানে এগুলো আপনি ডিম পাড়ার জন্য কিনছেন? বন্ধুরা দেখুন, আপনার চারদিকে ঘন কুয়াশা। আসলে আপনার কয়েকদিন হলো শীতটা একটু বেশি পড়েছে, আপনার প্রায় 2-3 দিন হলো আপনার সূর্যের দেখাই পাই না আমরা, যার কারণে ঠান্ডাটাও একটু বেশি। আচ্ছা এনামুল ভাই, আপনার এই যে আপনার এই যে 1,000-1,200 যে হাঁস আনছেন, আপনার আপনার বললেন যে আপনার পার পিস হাঁস 400 টাকা করে পড়ছে, ঠিক আছে? এগুলো হাঁসে এবং আসলে চুলচেরা হিসাব তো আর করা যায় না, আপনার কি পরিমাণ বিনিয়োগ হবে আপনার শেষ পর্যন্ত? আপনার খরচ কেমন হবে আপনার, একদম আপনার বেতন টেতন সহ? আমার মানে আপনার শ্রমিকও আছে দুইজন? আচ্ছা, মানে কি পরিমাণ খরচ হবে? 2,00,000 টাকা অলরেডি, 2,00,000 গেছে, 2,00,000 খরচ হয়ে গেছে শুরু হইতাছে। মানে কেবল আপনার ডিম পাওয়া শুরু করছেন, মানে ডিমটা টোটালি পারলে তো তখন তার পকেট থেকে আপনার যাবে না? আমি বলতেছি আপনার এই প্রজেক্টটা শেষ করলে আপনার নেট প্রফিট কেমন আসতে পারে? 5,00,000 মতো দেব। 5,00,000 খরচ হবে, আসবে কেমন আপনার? যদি বাকি ভালো তো 10,00,000 হয় তারে, 5,00,000 জন হয় তারে, 5,00,000 হবে। মানে ডিমে ওই হাঁসে মোটামুটি 50% প্রফিট থাকে। আচ্ছা, পরে আপনার এই যে ডিম পাড়া শেষ হইলে হাঁসগুলোর কোথায় আপনারা ই করেন? আপনারা আমরা গাড়ি দেলাই। আচ্ছা, মানে একদম ঢাকা টোকা বিভিন্ন ইয়েতে নিয়ে চলে যায় মাংসের জন্য? আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে এখন যে আপনার যে হাঁসগুলো ডিম পাচ্ছে, এই ডিমগুলো আপনারা কোথায় সেল দিচ্ছেন? কোটরিকুনা। ওরা কি ডিম নিয়ে কি করে? এরা বাচ্চা ফুটায়। আচ্ছা, মানে ওরা হ্যাচিং টেচিং করে, মানে নেত্রকোনার মদনে তো আপনার হ্যাচারির জন্য বিখ্যাত সারা বাংলাদেশের মোটামুটি। আচ্ছা বন্ধুরা,
একটা জিনিস দেখেন, আপনার জনাব এনামুল সাহেবের এই যেখানে হাঁসের ঘর, এই ঘরটি আপনার আশেপাশে প্রায় আপনার 2-3 কিলোর ভিতরে আপনার কোনো বাড়ি ঘর নেই। আসলে হাওড় এলাকার আপনার এই বৈচিত্র্য তো আপনারা জানেনই, আপনার বাড়ি ঘর অনেক দূরে দূরে। এই বিলের মাঝখানে উনার এই হাঁসের খামারটি, আচ্ছা এনামুল ভাই, এই যে আপনার এই যে বিলের মাঝখানে যে আপনার এই যে খামার করছেন, এখানে আপনার শিয়াল টিয়াল আপনার এগুলো বিরক্ত করে না? আপনার ডিস্টার্ব করে বিরক্ত করে করলো, সৌর বিদ্যুৎ আছে, জাল আছে, ওর মানে বিদ্যুৎ দিয়ে রাখছেন? বিদ্যুৎ বিদ্যুৎ দিয়ে রাখছেন কেন? আলোড়া তো এতে শিয়াল আসবে না। ও আচ্ছা, ভিতরে লাইট জ্বালা রাখেন? ভিতরে লাইট জ্বালা, তার শিয়াল টিয়াল এখানে খুব বিরক্ত করবে না? না। আচ্ছা, আর এখানে তো থাকেনি আপনার? থাকেনি, বুঝছেন? ও আচ্ছা, বন্ধুরা দেখুন, আপনার পুরা ঘরটি আপনার নেট দিয়ে প্রোটেকশন দেওয়া। এই নেটগুলো দিচ্ছেন কেন আপনার? মানে শিয়াল আসতে পারবে না, আক্রমণ করতে পারবে, তাই না? আর আপনার কি এখানে কি সৌর বিদ্যুৎ আছে আপনার? সৌর বিদ্যুৎ আছে। আচ্ছা, লাইট রাতে জ্বালায় তুই? আচ্ছা, আলোটা দিকে নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রাতে আসলে খাবার দিই। আচ্ছা, খাবার দিতে হয় রাত্রে? আচ্ছা, দেখুন বন্ধুরা, এটা ভাইয়ের আপনার খামার দেখুন। আসলে হাঁসের খামার করে লাভ করতে হলে আপনার এরকম আপনার শ্রম দিতে হবে, এবং খোলামেলা জায়গায় এই বিশেষ করে আপনার খালে বিলে খোলা প্রান্তরে হাঁসগুলোকে বেরিয়ে খাওয়াতে হবে। আচ্ছা এনামুল ভাই, আপনি তো 25 বছর ধরে হাঁস পালতেছেন, এই হাঁস পালন করে আপনি জীবনে কি কি করছেন আপনি? ভাই আল্লাহর রহমতে মোটামুটি আমি ভালোই করছি, আমি নিজে নিজে চলে যেতে পারছি। মানে এখন তো আপনি নিজে নিজে চলে যেতে পারতেছেন সুন্দর সচ্ছলভাবে, আর কি কি করছেন? বাড়িতে গরু আছে? গরু কি এগুলো কি জাতের গরু? মানে একটা অস্ট্রেলিয়ান আর একটা ক্রস? আচ্ছা, ওগুলো কি যেটা আপনার কি বাসু টসুর হয়েছে? আচ্ছা এনামুল ভাই, আপনার এই যে হাঁসের খামারের খাবার ব্যবস্থাপনা সম্পর্কে একটু বলেন, আপনার কি ধরনের খাবার টাবার আপনি দিচ্ছেন এই মুহূর্তে? আপনার তো ডিম পাড়ার হাঁস এগুলো? ডিম পাড়ার হাঁস এই মুহূর্তে আমি পোলট্রি খাওয়াইতেছি, ধান খাওয়াইতেছি। ধান ধান এই যে ধানের যে আপনার যে এত ধানের বস্তা দেখতেছি, এগুলো আপনার কি সব কি ধান নাকি? এগুলো কি হাঁসকে দিবেন? তে আপনার হাঁসকে কি আপনার এই যে এই ধান খাওয়াইতে হয় নাকি? আচ্ছা, তা আপনার ধানের সাথে সাথে আপনার কি দেন? পোলট্রির যে ফিড সেটা দেন, এটা কি ডিম যাতে বেশি হয়? আচ্ছা একটা জিনিস, এই যে আমরা অনেকেই শুনি যে হাঁসের যে প্রধান খাবার হচ্ছে আপনার শামুক, শামুকটা কেন কেন খাওয়ানো দরকার আপনার? শামুকটা দরকার আপনি, শামুক আসলে 1 নম্বর খাদ্য হলো শামুক, এটার মধ্যে আপনার পানি আছে, প্রোটিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার এই যে যারা যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবে, মানে আপনার মতো খোলা জায়গা পাবে না, তারা কি হাঁস না শামুক না খাওয়ালে সে পালতে পারবে না? মানে আপনি যে প্রফিটটা করবেন এটা করবেন সেটা ওরা ই পাবে না, ওদের খরচটা বেশি হবে, মানে কারণ এদের তো পুরোটাই তোলা খাবার দিতে হবে, আর আপনাদের কিছুটা ওপেন ফিল্ডে খাওয়ান। আমরা মনে করেন বর্ষাকালে 6 মাস আমরা দুধ মন্দা, অন্যের জন্য লাগবো 2 মন, বর্ষাকালে 1 মন হইলে আমরা চলি, বর্ষাকালে 1 মন হইলে চলবে? মানে বর্ষাকালে তো আপনার হাড় পানিতে ছেড়ে দিবেন, শামুক টামুক খাবে? আচ্ছা, শামুক কি আপনার নিজেরাও ই করেন, মারেন? মানে এটা কিভাবে মারেন আপনার? জাল আছে, সুতা জাল, জাল ফালায় মেশিন স্টার্ট দিয়া। আচ্ছা, বাদে টানে টানে যাইতে তে জোনাজ করব, তখন টান্ডা তুললাম, তুললে দেন 2 বস্তা 4 বস্তা শামুক আইছে। ও আচ্ছা, পরে এটা হাঁসকে খাওয়াবেন? হ্যাঁ।
মানে এইসব মানে প্রকৃতির সাথে থাকে আপনার বোঝা যাচ্ছে যে আপনার হাঁসের খামারের খরচটা কমে যায়, খাবার খরচটা। আচ্ছা, লাভের পরিমাণটা একটু বেশি হয়? বেশি। আচ্ছা, আর হাঁসও ভালো পাইলে, আর এই ধান খাইলে আর যে তো হামুয়ের বালাটা থাকতো না তো। মানে শামুক খাইলে হাঁস সুস্থ থাকবে, ডিমও বেশি দিবে, মাংসের জন্য করলে মাংসটাও তাড়াতাড়ি বাড়বে, বেশি হবে। তারপরে আপনার এই এই যে হাঁসগুলার অসুখ বিসুখ কি হচ্ছে আপনার? অসুখ যে আনার পরে তার প্লেগ হয়েছে, প্লেগের ওষুধটা হয়েছে, এখন মোটামুটি সুস্থ। প্লেগের ওষুধ কি দিচ্ছেন আপনার? রেনাঘাট আর টু প্লাস আর নাফা দিছি। ও আচ্ছা, এই এগুলো প্লেগ হইলে এই অসুখগুলা দিলে, অসুখগুলা দিলে মোটামুটি বেশ ভালো কাজ করে। আচ্ছা আচ্ছা এনাউল ভাই, হাঁসের মেন কি অসুখ এটা? এই প্লেগটাই মেন মেন অসুখ? প্লেগটা কেউ বড় হলো মাথা ঘুরেননি, মাথা ঘুরেননি। এটা কি, এটা কি, এটা রোগটা, এটা কি, এটা আসতে খালি ঘুরাইবো। আচ্ছা, আর বড় জোর 12 ঘন্টা মেদ আছে, 12 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাচ্ছে। প্লেগের ওষুধ আছে, প্লেগে আসতে হয় না বেশি, প্লেগে বেশি হয় না। মাথা ঘুরানোর ওষুধ কি এখনো বের হয় নাই? না। আচ্ছা, তা আপনার যে কৃষি কর্মকর্তা এদের সাথে যোগাযোগ টোগাযোগ করেন নাই? যোগাযোগ করি, তো আমি ওষুধ আনি, ওষুধ আনলে তো কাজ হয় না। কাজ হয় না? না। আচ্ছা, বন্ধুরা, আপনার একজন প্রান্তিক খামারি, আপনার কি পরিমাণ পরিশ্রম করে দেখেন। আপনার এখন কিন্তু আপনার সকাল 8:30, চতুর্দিকে ঘন কুয়াশা দেখেন আপনার। এই যে উনার খামারের প্রায় 1-2 কুলির ভিতরে কিন্তু কোনো বাড়িঘর নেই। উনি ওনার খামারে অলরেডি চলে আসছে আপনার ঠিক 5টার দিকে, ভোর 5টার দিকে, এবং খামারেও উনি মাঝে মাঝে রাত যাপন করেন। তো আপনার খামার করে আপনার লাভ করতে হলে আপনার পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে আপনার, তাহলেই আপনি খামার করে লাভ করতে পারবেন এবং আপনার আপনি যেটারই খামার করেন না কেন, আপনার গরু, ছাগল, মহিষ, ভেড়া, এইসব পোষা প্রাণীদের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, তাহলেই আপনার এরাই আপনাকে বড়লোক করে দিবে, ধনী করে দেবে। সম্মানিত দর্শকবৃন্দ, তো আপনিও এরকম 500, 1,000, 300, 200 হাঁস দিয়েও এটি খামার করতে পারেন। আপনি হতে পারেন একজন এনাবল ভাই, আপনি হতে পারেন একজন উদ্যোক্তা, এবং আপনার মাধ্যমেই হতে পারে 2-4-5-10 ধরনের কর্মসংস্থান। সম্মানিত দর্শকবৃন্দ, আজ এখানে শেষ করছি, আবার দেখাবার একটি নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।